हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं অরিত্র। तो मे मासे प्रचुर बांगला छवि रिलीज करছে। 29 এপ্রিল প্রথমে শুরু হচ্ছে রাবণ এবং কিশমিস দিয়ে, সেই সময়টা ঈদের মরসুম রয়েছে। তার ঠিক এক সপ্তাহ পরে কলকাতায় হ্যারি এবং মিনি বলে ছবি দুটি রয়েছে। তারপর 13 তারিখে অপরাজিত রয়েছে, তার সাথে এক্স ইজ ইকুয়ালস টু প্রেম আসার কথা ছিল। এক্স ইজ ইকুয়ালস টু প্রেম কালকে পোস্টপন হয়ে গেছে। ডিরেক্টর বলছে যে VFX এর কাজ বাকি আছে, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বাকি আছে, তাই জন্য পেছনে হচ্ছে। বাট এটা ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে যেহেতু সেই সময় অনেকগুলো ছবির একটা ভিড় হয়ে আছে, সেই জন্য ওই সময় প্রডিউসাররা ছবিটা রিলিজ করতে চাইছে না। আবার তারপরে আয় খুকু আয় ছবিটা আছে, বেলা শুরু আছে। তো মে মাসে প্রচুর ছবি আছে। এবার এখানে প্রবলেম কী কী হতে পারে, দেখুন ডিস্ট্রিবিউটাররা হল মালিকেরা একেবারেই খুশি নয়, সরি হল মালিকেরা ডিস্ট্রিবিউটার নয়, এক্সিবিটাররা একেবারেই খুশি নয়। তার কারণ হচ্ছে তারা ইন্টারভিউতে বলেছে যে মানে কি বলে আমরা হল মানে শো দিতে পারবো না। তো তার কারণ হচ্ছে হিন্দি ছবিতে রিলিজ আছে, সাউথের কিছু না কিছু ছবি আসবে, তার রিলিজ আছে, তাদেরকে শো টাইম দিতে হবে। হলিউডের কিছু ছবি আছে, বড় ফ্র্যাঞ্চাইজ আসবে, ডক্টর স্ট্রেঞ্জ আসছে, সেটার মানে বিশাল একটা ক্রেজ হবে। ইয়াং অডিয়েন্স ডক্টর স্ট্রেঞ্জ দেখতে মারাত্মকভাবে যাবে। স্পাইডারম্যানের পরে দেখবেন কীরকম কালেকশন করে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বিশাল ক্রেজ আছে ছবিটা নিয়ে। তো তাকে স্ক্রিন দিতেই হবে, কারণ হল মালিকেরা তো চাইবে যে ছবি বেশি চলছে সেটা। সেখানে এবার বাংলার যে যারা ডিস্ট্রিবিউটার আছে, প্রডিউসার আছে, তারা বলবে যে আমাদেরকেও শো টাইম দাও। তো তাদেরকে সেই প্রাইম টাইম শোগুলো দেবে কী করে, তাই না, যদি এরকমভাবে এ করে। তার চেয়ে এই ছবিগুলো, এই যে ধরুন 29-তে কিশমিস এবং রাবণ রিলিজ করছে, ঠিক আছে, এটা ক্ল্যাশ হলো, ওই দিনকে ফেস্টিভ্যাল এ আছে, চললো। কিন্তু কলকাতায় হ্যারি এবং মিনি এই দুটো ছবিকে তো অ্যাকচুয়ালি আগে আনা উচিত ছিল। মার্চ মাসটা পুরো ফাঁকা গেছে, সেই সময় কিছু না কিছু আনা উচিত ছিল। কারণ মিনি এবং কলকাতা হ্যারির যে অডিয়েন্স আছে, সেটার সাথে RRR অডিয়েন্স কোথাও গিয়ে ওভারল্যাপ করতো না, বা রাধেশ্যামের অডিয়েন্স গিয়ে কোথাও ওভারল্যাপ করতো না, সেই সময় এটা রিলিজ করতে পারতো। মার্চ মাসটা পুরো ফাঁকা গেছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে KGF যখন রমরমিয়ে চলছিল, সেই সময়ও কিন্তু ওই যে 4 দিনে একটা বড় হলিডে উইকেন্ড ছিল, যেহেতু ওই পয়লা বৈশাখের সময়টা, সেই সময় কিন্তু একেন কিন্তু হাউসফুল গেছে অনেক কটা হলে। এবং একেন যেহেতু অল্প বাজেটের ছবি, তাই জন্য ওই যে 4-5 দিনে যে হিউজ ব্যবসাটা করেছে, ভালো একটা ব্যবসা করেছে, সেখান থেকে তার লাভ হয়ে গেছে। বাকি তো তার স্যাটেলাইট এবং OTT থেকে আসবে। সিমিলারলি মিনিরও তো মেন টার্গেট হচ্ছে যে ওই ফ্যামিলি অডিয়েন্স, তো সেইটা তো ওই সময় করতে পারতো। পয়লা বৈশাখে বলছি না, আমি বলছি যে আগে কোথাও কোনো একটা জায়গায় করতে পারতো, দিয়ে তারপরে সেটাকে তো স্যাটেলাইটে এ করতে পারতো। তো আমি এটা বুঝতে পারলাম না যে কেন এই জিনিসটা করা হলো না, কারণ অডিয়েন্স ওভারল্যাপ করে না বড় ছবির সাথে, বাংলা ছবির মানে বড় ওই টেন্ট পোল ছবির সাথে আর কি বলছি। তো কলকাতা হ্যারির ক্ষেত্রেও সেম, তো সেই জিনিসটা আবার চলে আসছে মানে এক সপ্তাহের গ্যাপে। তারপরে 13 তারিখে হচ্ছে সত্যজিৎ রায়ের, মানে সত্যজিৎ রায়ের ওপর যে ছবিটা অপরাজিত অনিক দত্ত করছে। এবার অনিক দত্ত ছবি কিন্তু এরকম নয় যে বয়স্কদের জন্য বানানো, সেটা কম বয়সীরাও ইকুয়ালি এনজয় করতে পারে। কিন্তু অনিক দত্ত ছবি সবসময় পরে পিক আপ ধরে, মানে ছবিটা ধরুন রিলিজ করলো, ইনিশিয়ালি সেই বুস্টটা পায় না। এখনও দেখবেন যে সেরকম হাইপ নেই, মানে ইয়াং অডিয়েন্সের মধ্যে হাইপটা বোঝা যায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। অপরাজিত নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে সোশ্যাল মিডিয়া, দেখুন সত্যজিৎ রায় বাঙালির একটা আর কি কালচারাল আইকন, সেখানে ডেফিনেটলি তাকে নিয়ে কথা হচ্ছে। কিন্তু যে ম্যাসিভ একটা হাইপ, সেটা কিন্তু প্রথম কথা নেই অপরাজিত নিয়ে। এবার যদি ছবিটা খুব ভালো হয়, যেটা আমার ভরসা আছে যে উনি খুবই ভালো পরিচালক, উনি ভালোভাবে করবেন, এবং খুব ভালোই লেগেছে আমার ট্রেলারটা। এবার কিন্তু ওনার ছবিটা পিক আপ নিতে একটু সময় লাগে। ভূতের ভবিষ্যৎ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনেকটা সময় লেগেছিল পিক আপ নিতে। তারপর যখন পিক আপ নিয়েছিল তখন সব লোকে গিয়ে দেখেছে। ভবিষ্যতের ভূতের ক্ষেত্রে যেহেতু একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিল, তাই জন্য যখন ছবিটা আবার রিলিজ করেছে, সবাই সঙ্গে সঙ্গে দেখতে গেছে যে কী আছে। বাট এখানে তো কোনো কন্ট্রোভার্সি নেই, যে কারণে বরুণবাবুর বন্ধু ছবিটা কিন্তু যেহেতু পিক আপ নেওয়ার সময় অন্য ছবি চলে এসেছে এবং ছবিটা কিছুদিন পরে হল থেকে নেমে গেছে, ওই জন্য চলেনি। কিন্তু বরুণবাবুর বন্ধু এক্সট্রাঅর্ডিনারি একটা ছবি, আমি যারা দেখেননি এখনো হইচইতে দেখতে পারেন, অসাধারণ একটা ছবি। কিন্তু ওই ছবিটা পিক আপ নিতে পারেনি, মানে ওই যে টাইম নিয়ে যে পিক আপটা নেয়, কারণ এখন যেহেতু হলের এইগুলো এত উইন্ডোগুলো ছোট হয়ে গেছে, আগে কী হতো 10 বছর আগে কী হতো যে একটা ছবি কিছুদিন চলতো, ততদিনে তার মেরিট থাকলে লোককে টেনে নিতে পারতো। কিন্তু এখন সেটা নয়, এখন আপনাকে যা করতে হবে ইনিশিয়ালি ওই 3-4 দিন 5 দিনের মধ্যে করতে হবে। এবার সেই কাইন্ড অফ বাস ক্রিয়েট করার জন্য যে মার্কেটিং বাজেট লাগে বা যে মার্কেটিং পুশ লাগে, সেটা বাংলা ছবির কাছে নেই। বড় প্রোডাকশন হাউসদের কাছে আছে, যারা ওই বাসটা ক্রিয়েট করতে পারেন, যেমন কিশমিস বা রাবণ করতে পেরেছে। তারা যে কাইন্ড অফ প্রমোশন করেছে, যত ইভেন্ট করেছে, সেটা সব প্রোডাকশন হাউসের ক্ষেত্রে তো করা সম্ভব নয়, সেই বাজেট নেই অতটা, এ নেই, তো সেইটা আর কি একটা প্রবলেম। তো অনিক দত্ত ছবিটা যে ব্রিদিং স্পেসটা পাবে, সেটা পাওয়ার মুশকিল আছে। তার কারণ হচ্ছে বেলা শুরু রয়েছে এবং আয় খুকু আয়ও রয়েছে। তো এইবার এই ছবিগুলোর যখন আছে এবং তার আগে আর কি রাবণ কিশমিশও রয়েছে, তাহলে ওই ব্রিদিং স্পেসটা পাবে কী করে ওই ছবিটা, দেখা যাক কী হয় ওই ছবিটার সাথে। এবার মুশকিল হচ্ছে আয় খুকু আয় ছবিটা, টিজারটা খুব ইন্টারেস্টিং লেগেছিলো, কিন্তু আমি বুঝতে পারলাম না যে 29 এপ্রিলে গ্রাস রুটের থেকে রাবণ আসছে, আবার ঠিক 1 মাসের মাথাতেই কেন আয় খুকু আয় বার করছে, ওটাকে আরেকটু পরে বার করতে পারতো। আবার সবরও নাকি রয়েছে মে মাসে,
তো আমি বুঝলাম না, আবার দেখবেন যে মে মাসে এত গাদাগাদি হচ্ছে, এরপরে আবার কয়েকটা মাস আর কি পুরো ফাঁকা যাবে, তারপর ডাইরেক্ট আবার পুজোর সময় ভিড় হবে। পুজোর সময় ভিড়টা জাস্টিফাইড, কারণ বাঙালি ওই সময় প্রচুর ছবি দেখে, এবং ওখানে ছবি দেখার সিস্টেমটা কি হয় যে আমি একটা ছবি দেখতে গেলাম, টিকিট পেলাম না, অন্য ছবি দেখে নিলাম, তো সেই কারণে ওই 5 দিন বিশাল সেল হয়, এটা ফ্যাক্ট। সেই কারণে তখন রিলিজ করছে আমি বুঝতে পারলাম, সেটা একটা লজিক্যাল জাস্টিফিকেশন আছে। কিন্তু এখন একসাথে সবাই সবাই ঘাড়ে চেপে যাচ্ছে কেন বুঝতে পারলাম না। মেন কালেকশনটা তো সেই এ থেকেই হবে, স্যাটেলাইট থেকেই হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যে অডিয়েন্সের জন্য বেশি, বেশিরভাগ বাংলা সিনেমার এখন যে অডিয়েন্স সেটা এজেড অডিয়েন্স, সত্যি কথা, ফ্যাক্ট, এটা ডেটা বলছে। এবং সেই অডিয়েন্সটা কিন্তু বারবার ছবি দেখে না, তারা কিন্তু কিছু কিছু ফেস্টিভ মুহূর্তে দেখে। ধরুন লাস্ট দেখেছিল টনিক, টনিক ছবিটা চলেছে কারণ সেই সময় ক্রিসমাসের সময় ছিল, সেই সময় ফ্যামিলি অডিয়েন্স বেরোয়, বয়স্ক লোকেরা বেরোয়, তারা গিয়ে দেখেছে ছবিটা, দেখেছে ছবিটা খুব চলেছে। এরপরে ডাইরেক্ট দেখুন একেনের সময় খুব ভিড় হয়েছে, মাঝের কিন্তু ছবিগুলো সেইভাবে চলেনি। আর যে বাংলা ছবিগুলো ওই কাকাবাবুর প্রত্যাবর্তন এবং এক্স বাবা বেবি ও, এই দুটো ছবির একদিন খুব ভালো চলেছে, সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, কারণ সেদিনকে ছেলেমেয়েরা প্রেম করতে বেরোয় এবং প্রেম করতে বেরিয়ে ছবি দেখতে যায়। এটা একটা মানে প্রথা টাইপের, কোথাও তো একটা যেতে হবে, তো বিভিন্ন জায়গায় সারাদিন ঘোরে তো একটা ছবি দেখতে চলে গেলো, রেস্টুরেন্টে খেতে চলে গেলো, সেই একটা দিন বিশাল চলেছে। কিন্তু তারপরে কোথায়, এটা তো হলের মালিকরা বিভিন্ন ইন্টারভিউতে বলেছে কোনো ছবি চলেনি। আর জানুয়ারি মাসে যে কটা ছবি চলে বেরিয়েছে একটাও কোনোটা সেইভাবে চলেনি, কিন্তু স্বস্তিক সংকেতের ক্ষেত্রে দেখেছেন বা কিছু, তো কোনো ছবি চলছে না এখন অবধি। তো এবার কথা হচ্ছে যে এত গায়ে গায়ে কেন, একটু ব্রিদিং স্পেস দাও। বাংলা ছবি কীরকম করা উচিত ছিল যে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর একটা আসছে বা 3 সপ্তাহ অন্তর অন্তর একটা আসছে, কিন্তু সে ব্রিদিং স্পেসটা পাচ্ছে। এবং কিছু স্ট্র্যাটেজিক যে হলগুলোতে চলে, এ তো ডেটা দেখলেই বোঝা যায়, সেই হলগুলোতে পার্টিকুলারলি টার্গেট করো, বেশি ওয়াইড স্প্রেড রিলিজ করার দরকার নেই। যে হলগুলোতে বাংলা ছবির অডিয়েন্স আসে, যেরকম হচ্ছে প্রিয়া, যেরকম হচ্ছে পিভিআর যশোর রোড, মানে পিভিআর ডায়মন্ড প্লাজা, তারপরে হচ্ছে আমাদের নন্দনে তো চলেই, নন্দনে তো ডেফিনেটলি যে কোনো বাংলা ছবি চালালেই চলে। তো সেই যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আছে সেইগুলো সব কটাকে ইয়ে করো। এবং যেহেতু এই ছবিগুলো অনেক, এদের মধ্যে ম্যাক্সিমাম ছবির বাজেট কম, যে জিনিসটা, যে অ্যাডভান্টেজটা একেন নিয়েছে, তো সেরকম আর কি বাকিদেরকেও ইয়ে করতে হবে। দেখুন এ হইচই মানে SVF যে পিছিয়ে দিল এক্স ইজ ইকুয়ালস টু প্রেম, ওরা বুঝে গেছে যে আমরা ওইটা, কারণ ওরা আরেকটা কোনো ফেস্টিভ্যাল উইন্ডো বা দেখে কোথাও আনবে, কারণ ওরা জানে যে এটা হাই কনসেপ্ট প্রেমের ছবি, এটা বেশি ইয়াং অডিয়েন্সের দিকে, এবং ইয়াং অডিয়েন্স বাংলা সিনেমার ক্ষেত্রে কতটা আসবে সেটাও যথেষ্ট ডাউট আছে। সুজিতদার কিন্তু ইয়াং ফ্যান ফলোয়িং বেশি কম্পারিটিভলি অন্য ডিরেক্টরদের তুলনায়, মানে শিবপ্রসাদ মুখার্জির যেরকম বয়স্ক দর্শকের একটা লয়্যালটি আছে, সুজিতদার কিন্তু ইয়াং অডিয়েন্সের লয়্যালটি আছে। এবং ইয়াং অডিয়েন্স কতটা কি দেখতে আসবে এখন সময়, সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে, কারণ ইয়াং অডিয়েন্স যে কম বয়সী ছেলেমেয়েরা তাদের কাছে তো টাকার একটা লিমিটেশন আছে না, মানে তারা যে কতবার দেখবে। আপনি যখন কলেজে পড়েন তো আপনি তো প্রতি সপ্তাহে কি ছবি দেখতে পারেন, ডেফিনেটলি আমরা দেখতাম, কিন্তু সেটা হচ্ছে যে সেটারও একটা লিমিটেশান থাকে কোথাও গিয়ে। তো সেই জন্য ওরা মেনলি, ওদের যেহেতু ওটা কম বাজেটের ছবি, ওরা ওটাকে ওদের মেন টার্গেট হচ্ছে হইচই এবং স্যাটেলাইট, ওরা ওখান থেকেই আরামসে তুলবে, তাই ওরা অতটা বদার না। এবার আমি কথা বলবো হচ্ছে বেলা শুরু ছবিটা নিয়ে। বেলা শুরু কিন্তু সবচেয়ে বেশি লোক টানতে পারে, তার কারণ হচ্ছে এটা বাঙালির ইমোশন। তো অ্যাকচুয়ালি মে মাসে যে দুটো ছবি সবচেয়ে বেশি ওয়ার্ক করতে পারে আমার মনে হয় বলে, একটা হচ্ছে অপরাজিত, খুব ওয়ার্ক করতে পারে বাঙালির ইমোশন, মাল্টিপ্লেক্স অডিয়েন্সের ক্ষেত্রে একদম পারফেক্ট। দ্বিতীয় হচ্ছে বেলা শুরু। এবার মুশকিল হচ্ছে এই দুটোর অডিয়েন্স, কিন্তু এই অপরাজিতর অডিয়েন্সটা হচ্ছে বয়স্ক অডিয়েন্সও যাবে, কারণ সত্যজিৎ রায় তখনকার দিনে একটা নস্টালজিয়া ভ্যালু, আবার ইয়াং অডিয়েন্সও যাবে, কারণ সত্যজিৎ রায় ফ্যান ইয়াংয়ের লোকেদের মধ্যেও প্রচুর রয়েছে। বেলা শুরুর ক্ষেত্রে বেশি হচ্ছে বয়স্ক অডিয়েন্স দর্শক, কিন্তু তারা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের একটা লয়াল ফ্যান বেস রয়েছে, এবং এটা নিজে শিবপ্রসাদ মুখার্জি নন্দিতা রায় ডিরেক্ট করছে, সৌমিত চট্টোপাধ্যায় লাস্ট ছবি, পুরো নিজে ফুল ফ্লেজেড ছবি, অনেকগুলো এক্স ফ্যাক্টর রয়েছে এই ছবিটার ক্ষেত্রে, এবং তারা অনেক দিন ধরে এই ছবিটা নিয়ে প্রমোশন করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু বেলা শুরুর ক্ষেত্রে, এবং এই দুটো ছবি যদি আবার মে মাসে খুব ভালো চলতে শুরু করে, তাহলে এর আগে যে রিলিজগুলো হয়েছে, মানে ধরুন কিশমিশ রাবণ বেরিয়েছে, তারা চলছিল চলছিল চলছিল, হঠাৎ করে অপরাজিত যখন পিক আপ নেবে ওরা আবার স্লো ডাউন করে যাবে। আবার যখন এ হবে, মানে পরের দিকে যখন আবার বেলা শুরু পিক আপ নেবে, তখন ধরুন ওর পরে যে আয় কুকু আয় আসছে সেটা স্লো ডাউন করে যাবে, মাঝখান থেকে মিনি আর কলকাতার হ্যারিটা হারিয়ে যাবে। তো এরকম নানান প্রবলেম আর কি বিভিন্ন ছবি ফেস। তো এতটা কনসেন্ট্রেটেড করে মানে একজন একজনের গায়ে উঠে যাচ্ছে একটা মাসের মধ্যেই, এই জিনিসটা করা উচিত নয়, যে কারণে হল মালিকেরা রেগে আছে। তো মানে এটা একটা মিউচুয়াল ডিসকাশন করে ধীরে ধীরে, যখন মানে কিছু কিছু মাস তো যায় কোনো বাংলা ছবি আসেই না, মানে একটাও ছবি নেই, তো তাহলে সেটা কেন মানে তখন রিলিজ করা হচ্ছে না। আমি জানি যে সবসময় রিলিজ করলে চলবে না, চলবে না, সবসময় চলে না, বাংলা ছবি ফেস্টিভ টাইমগুলো তো সবচেয়ে বেশি ভালো চলেছে। আগে মে মাসে হামি টামি বিশাল সুপারহিট হয়েছে, তার কারণ হচ্ছে সেই সময় তখন একটাই ছবি, উইন্ডোজ প্রোডাকশনই খালি ছবি আনতো, এত গায়ে গায়ে ছবি ছিল না। গরমের ছুটিতে আসতো ফ্যামিলি অডিয়েন্স, তখন
কোভিড টোভিড কিছুই ছিল না, আমি 2018 ধরুন হামির এক্সাম্পল দিচ্ছি, কোভিড টোভিড কিছুই ছিল না, তো ফ্যামিলি অডিয়েন্স বাবা মা বাচ্চা সবাই মিলে হামি দেখতে গেছে, বিশাল হিট ছবি, সুপার ডুপার হিট ছবি। সেটার কারণ হচ্ছে যে ওই সময় যেহেতু স্কুলে ছুটি থাকতো, মে মাসটা দেখবেন গরমের ছুটিটা থাকে ওই সময় যেত, কিন্তু সেই সময় একটা উইন্ডোজ প্রোডাকশনের ছবি থাকতো এবং সেটা বহুদিন চলতো। কিন্তু এখন কি গায়ে গায়ে যেহেতু হয়ে গেছে, ওদেরও তো অডিয়েন্স কোথাও না কোথাও কি একটা অডিয়েন্স তো ওভারল্যাপ আছে এদের এই বাংলা ছবিগুলোর মধ্যে, এই অপরাজিত, মিনি, তারপরে আয় কুকু আয় বেলা শুধু, এদের মধ্যে কোথাও একটা ওভারল্যাপড অডিয়েন্স আছে, পুরো সম্পূর্ণ আলাদা না। রাবণ কিশমিশের ক্ষেত্রে কী হচ্ছে, যেমন দুটো ছবিই আলাদা, একটা পুরোপুরি কমার্শিয়াল ছবি, মানে বেশিরভাগ হচ্ছে মফস্বল গ্রাম সেই অডিয়েন্সটাকে টার্গেট করে বানানো, আর একটা হচ্ছে পুরোপুরি আরবান সেন্ট্রিক ছবি, তো দুটো ছবি কন্টেন্ট পুরো আলাদা, তাই জন্য কম ওভারল্যাপটা কম, তাও ওভারল্যাপের একটা সার্টেন জায়গা আছে, বাট বেশিটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিন্তু বাকি ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এগুলো বেশিরভাগ মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড। তো এগুলো একটু ভেবে চিন্তে, তারপরে আরও মাস ছিল সেখানে, অন্য ডেটস ছিল সেখানে, আনতে পারতো আরামসে এগুলোকে, মানে একটা স্ট্র্যাটেজিকভাবে ডিসকাশন করে দু সপ্তাহ করে উইন্ডো দেওয়া, কারণ একটা ছবি ভালো হলে তা পিক আপ নিতে একটু টাইম লাগে। মানে কিছু কিছু ডিরেক্টরের ক্ষেত্রে আমরা সেটা দেখেছি, মানে অনেক দত্তর ক্ষেত্রে যেটা বললাম, তো দেখা যাক কী হয়। মানে এইগুলো ঠিকঠাক স্ট্র্যাটেজি নয়, একটা ইন্ডাস্ট্রিকে ওই যে বলছে কাম ব্যাক করতে গেলে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে, সেই স্ট্র্যাটেজিগুলো কিছু বাংলা সিনেমার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কারণ প্রডিউসারদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, এইটাই আর কি ব্যাপার। সো আপনাদের কি মতামত কমেন্টে ডেফিনেটলি জানাবেন, এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।